আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত। কলকাতা থেকে সুদূর উত্তরবঙ্গ কুচবিহার জেলা আমরা এসেছি বড়গ্রাম এলাকায়, এবং বিভিন্ন গ্রামে গ্রামে আমরা চ্যানেল উইনের পক্ষ থেকে, চ্যানেল উইন যারা দেখেন তাদের সঙ্গে আলাপচারিতায় এসেছি, এবং পাশাপাশি ইসলামিক বই পত্র পত্রিকা নিয়ে এসেছি। আজকে আমাদের এখানে এক ভাই আলিফ ভাই এবং আরেক ভাই মনিরুজ্জামান ভাই, তাদের সঙ্গে সাক্ষাৎকার নেব। তারা কি বলেন, চ্যানেল উইন দেখেন এবং চ্যানেল উইন দেখে কি অভিজ্ঞতা হয়েছে, বা কোনটা ভালো লাগে কোনটা ভালো লাগে না, সেগুলো নিয়ে আমরা আলাপচারিতা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মনিরুজ্জামান মিয়া, আমি দৃষ্টি কুচবিহার থেকে পশ্চিম বিরানই গ্রাম থেকে বলছি। আপনি কতদিন চ্যানেল দেখছেন? আমি বছর ডেরেক থেকে দেখছি। কোন বিষয়টা আপনার ভালো লাগে? আহলে বাইত বিষয়ে ভালো লাগে। আহলে বাইতের যে পাক পাঞ্জাতান আছে, এদের বিষয়ে যদি চ্যানেল উইনে বেশি বেশি করে প্রচার করে তাহলে ভালো হবে। পাক পাঞ্জাতান সম্বন্ধে তো সবাই জানে না আর সবাই বুঝিও না, এটা যদি প্রচার বেশি হয় তাহলে মানুষ সবকিছু বুঝতে পারবে। আপনাদের এলাকায় তো কতজন চ্যানেল দেখে? আমাদের এলাকায় আমি দেখি, আরো দুই চার জনকে বলা আছে ওনারাও দেখে। আমি কুচবিহার ডিস্ট্রিক্ট দিনহাটা সাব ডিভিশনতে বলতেছি, আমাদের গ্রাম ঘাটাগুড়ি বড়ডাঙ্গা। আমি চ্যানেল দেখতেছি দুই বছর থেকে, আমাকে খুব ভালো লাগছে চ্যানেল। বিভিন্ন ধরন কোরআনের ব্যাখ্যা এবং আইলেবার সম্পর্কে উদ্ঘাটনগুলো যে করে, বিশ্লেষণ করে দেয়, আমাকে খুবই ভালো লাগে, যেটা অন্য আলেমরা দেয় না। সমাজের সঙ্গে আমাদের চ্যানেলের যে কথাবার্তা, কি ফারাক বুঝছেন, কি তফাৎ বুঝছেন? তফাৎ এটাই বুঝছি, ওরা যা বলে, যেটা মানে যে ধরনের অনেক রাইটারের কথা বলে সে কতগুলো ভুল কথা বলে, এবং কোরআনের কতগুলো আলোচনা ঠিকই করে কিন্তু ব্যাখ্যাটা একটু ভুলভাবে দেয়। এই জন্যে আমাকে ভালো লাগছে চ্যানেল উইন। আমি অনেক জনের কাছে শেয়ার করছি, আমার এখানে আরও দুই চারজন দেখে, সবাই বলে যে না খুব ভালো লাগে, শান্তিপূর্ণভাবে কথাবার্তা বলে। আচ্ছা, ইতিমধ্যে আপনি কি কি উপকার হয়েছেন চ্যানেল উইন থেকে? চ্যানেল উইন থেকে আইলে বাড়িতে যেমন সম্পর্কে একটু আমাদেরও একটু নলেজ কম ছিল, সেই সম্পর্কে আমাদের খুব পরিপূর্ণ একটু ভালোবাসা আসছে, তার উপরে আমাদের আকর্ষণটা বেশি এসছে। তারপরে আমাদের ধরেন পাক পাঞ্জাতন আমরা মুখে বলছিলাম, ক্লিয়ার খুব পরিপূর্ণ বুঝতে পারিনি, একটু বুঝি, এটাই আমাদের উপকারে খুব হয়ে আসছে। আমরা এটাকে ধন্য মনে করি। যে ধরনের আমি বাইরের দেশের দেখছিলাম নাটক, ইরান থেকে সম্ভবত ওটা মুক্তার সাকাবি, এই ধরনের যদি একটু প্রযুক্তি হইতো মনে হয় আমাদের খুব ভালো লাগতো। বাংলায় ভাষাটাকে ডাবিং করা, যেরকম আমি উর্দুতেও দেখি অনেক সময় কতগুলো, উর্দু আমাদের একটু কষ্টজনক মনে হয়, বুঝতে পারি, একটু বিশ্লেষণটা আমাদের একটু কঠিনভাবে যায়। মানে আমাদের এই যে চ্যানেল উইনের সাবির রেজা, ইনি বাংলা ভাষিত, এনার কথাটা আমি বেশি শুনি বাংলা, মানে আমি দেখি পাকিস্তান থেকেও দুই চারজন বলে, তার কথাটা উর্দুতে বলে, অনেক সময় একটু আমাদের অসুবিধাজনক মনে হয়। উইনের মানে বিস্তারটা বেশি হোক, এবং চ্যানেল উইনের সাথে শেয়ারটা সবাই আমরা বেশি বেশি করি, এবং প্রতিটা ডিস্ট্রিক্ট থাকি যদি একটা মানে চ্যানেল উইনের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা থাকতো তাহলে খুব ভালো হইতো মনে হয়, বাংলাভাষী আর কেউ থাকতো। এবারে ধরেন এই যে আমাদের যেমন বাংলা ভাষায় সাবির রেজা বলেন, ওনার পাশাপাশি যদি আরও দুই চারজন থাকতো আলেন বা এরকম জ্ঞানী বা দেখা গেলো পণ্ডিত, তাহলে খুবই সুবিধে হতো, বা টক্সো যেটাকে বলে, এই ধরনের হলে আমাদের সুবিধে হতো, কারণ সাবির রেজার বক্তব্য সবসময় একলায় ওনার মেক আপ হয় না। এইরকম যে ধরেন সাবির রেজারটা আমি জানি যতটুকু, ওটা চ্যানেল উইনটা বোম্বের থেকে চলতেছে, এটা আমাদের কলকাতার থেকে হলে মনে হয় খুব ভালো হতো। আমরা চাই যে আমাদের বাংলায় একটা হোক, বাংলা হওয়ার পর আমরা ডিস্ট্রিক্টে যোগাযোগ ভালো পাবো, আমরা এটাই আশা করি। আমার নাম তৈয়বা আহমেদ। চ্যানেল মাঝে মাঝে দেখি, আমার তো বড় মোবাইল নাই, মানুষের মোবাইল দিয়েই দেখি। চ্যানেল উইনে আমার কাছে ভালো লাগে। নামাজ কীভাবে আমাকে পড়তে হবে, উজু কীভাবে করা লাগবে, তারপরে রোগ সম্পর্কেও একটু জানলাম। প্রচলিত সমাজে যে নামাজ এবং চ্যানেল উইনের বর্ণনা নামাজের তফাৎ বুঝতে পারছি? হ্যাঁ, তফাৎ আছে। তফাৎটা হলো আগে আমরা যে নামাজ পড়তাম, আইলে বেদে নামাজ টোটালটাই আলাদা, এবং আমাদের বই কেতাবেরও খুব প্রয়োজন।